আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। এখন আমরা লালসালু উপন্যাসের সপ্তম পার্ট থেকে শুরু করব। চলো, পূর্ববর্তী পার্টে আমরা যেইখানে শেষ করেছিলাম এখন তার পর থেকে শুরু করছি। খালেক ব্যাপারী তখন যে দীর্ঘ ভণিতা সহকারে আমিনা বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল, তারই উপর রং ফলিয়া এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলা মিয়ার কথা পারে, বলে মেয়ে মানুষের মন বড় অবুজ, নইলে সাক্ষাৎ ইবলিস শয়তান জেনেও তারই পানি পড়া খাবার স্বাদ জাগবে কেন আমিনা বিবির? কিন্তু মেয়ে মানুষ যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না। খালেক ব্যাপারী আর কি করে, ধলা মিয়াকে ডেকে বলে দিল আওয়ালপুরে গিয়ে পীর সাহেবের কাছ থেকে সে যেন পানি পড়া নিয়ে আসে। মজিদ নীরবে শোনে, হঠাৎ তার মুখে ছায়া পড়ে, কিন্তু ক্ষণিকালের জন্য। তারপর সহজ গলায় প্রশ্ন করে, তা কখন যাইবেন আওয়ালপুর? ধলা মিয়া হঠাৎ ফিচকি দিয়ে হাসে, আওয়ালপুরে গেলে কি আর আপনার কাছে আহি? কি কেলা পানি পড়াটা দিবে হে লোকটা? বেচারির মনে মনে যখন একটা ইচ্ছা ধরেছে তখন ফাকির কাম কি ঠিক হইবে? আমি কই আপনিই দেন পানি পড়াটা, আর কথাটা একদম চাইপা যান। অনেকক্ষণ মজিদ চুপ হয়ে থাকে, এর মধ্যে মুখে ছায়া এসে যায়। তার পানে যে আর তার দীর্ঘ নিরবতার দেখে ধলা মিয়ার সব উত্তেজনায় শীতল হয়ে আসে। অবশেষে সনিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, কি কন, কি আর কমু, এই সব কাম কি চাপাচাপি দিয়া হয়? এ কি আইন আদালত না মামলা মকদ্দমা? দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদা তালার কালেমা জাল হয় না। আপনি আওয়ালপুরেই যান। মুহূর্তে ধরা মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ভয়ে। রাতের অন্ধকারে দেবংশী তেঁতুল গাছটায় কি যে ভয়াবহ রূপ ধারণ করে ভাবতেই বুকের রক্ত শীতল হয়ে আসে। তাছাড়া পীর সাহেবের ডান্ডা বা চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে। অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টা হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলা মিয়া বলে, আপনি না দিলে না দিলেন, কিন্তু হে পীরের কাছে আমি যাবো না। যাইবেন না কেন? এবার একটু রুষ্টস্বরে মজিদ বলে, ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন? উক্তিটি দুই দিক দিয়ে কাটে, কোনটা নিয়ে কোনটা ফেলে ঠিক করতে না পেরে ধলা মিয়া বিভ্রান্ত হয়ে যায়। অবশেষে কথাটার সঠিক মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা সেরে সরাসরি বলে, এই কথা আমি বুঝি না, কাল সকালে এক বোতল পানি দিয়ে যামুনে আপনি পইরে দিবেন। ধলা মিয়ার মতলব, শেষ রাতে ওই গ্রামের কোথায় গা ঢাকা দিয়ে থাকবে, দুপুরের দিকে ফিরে এসে মজিদের কাছ থেকে একটা বোতল নিয়ে যাবে, আর পীর সাহেবের খেদমতে পৌঁছে দেবার জন্য ব্যাপারটা যে টাকা দিবে তার অর্ধেক বেমালুম পকেটস্থ করে বাকিটা মজিদকে দিবে। মজিদ প্রায় ঘরের লোক, ব্যাপারীর কাছে তার দাবি দেওয়া নেই, দিলেও চলে না দিলেও চলে, তবু কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হলে মজিদের মুখকেও চাপা দিতে হয়। তাইলে পাকাপাকি কথা হইল, ভর দুপুরে আমি আসন্নে পানি পড়া নিবার জন্য। তারপর তাড়াতাড়ি বলে, ঠগের পেছনে বেহুদা টাকা ঢালন কি বিবেক বিবেচনার কাম? টাকার ইঙ্গিতটা স্পষ্ট এবং লোভনীয় বটে, কিন্তু তবু মজিদ তার কথায় অটল থাকে, নিমরাজিও হয় না, কঠিন গলায় বলে, না আপনি আওয়ালপুরেই যান। এতক্ষণ ধরে ধলা মিয়া বোঝেছে মজিদের কথাটা রাগের খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বর খেলাফ করে সে ঠক পীরের কাছেই লোক পাঠাবে পরাবাণী আনবার জন্য। সেটা তার পছন্দসই নয়, না হবারই কথা, ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো। ধলা মিয়া ভারী মুখ নিয়ে প্রস্থান করে, ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে, কিন্তু কোনো বুদ্ধির ঠাহর করবার আগেই মজিদ এসে উপস্থিত হয় ব্যাপারীর বৈঠকখানায়।
যতক্ষণ নতুন এক সিলিম তামাক সাজানো হয় কলঙ্কিতে, ততক্ষণ দুইজনে গরু ছাগলের কথা কয়। দুয়েক বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে। মসজিদের দামড়া গাইটা পেট ফুলে ঢোল হয়ে আছে। রহিমা কত চেষ্টা করেছে কিন্তু গাইটা দানা পানি নিচ্ছে না, মুখে খাচ্ছেও না কিছু, দুধও দিচ্ছে না এক ফোঁটা। তামাক এলে কতক্ষণ নীরবে ধূমপান করে মসজিদ, তারপর একসময় মুখ তুলে প্রশ্ন করে, হেই পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? হেই পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না, শর্টকাটতেছে। প্রশ্ন শুনে খালেক ব্যাপারে ঈষৎ চমকে ওঠে, তারপর তার চোখের পাতায় নাচনি ধরে। চোখ অনেক কারণেই নাচে, তাই শুধু নাচলেই ঘাবড়াবার কোনো দরকার কারণ নেই। কিন্তু ব্যাপারীর মনে হয় তামাক ধোয়ার পশ্চাতে মসজিদের চোখ হঠাৎ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছে, এবং সে চোখ দিয়ে সে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মধ্যে আগা করা অনায়াসে পড়ে ফেলেছে। কি জানি কাইবার পারি না। অবশেষে ব্যাপারী উত্তর দেয়, কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ। সজোরে একবার কেশে নিয়ে বলে, হয়তো গেছে গিয়া। মসজিদ আসতে বলে, তাহলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন? লোক পাঠামো তানার কাছে? বিস্ময়ে ব্যাপারী ফেটে পড়ে, কিন্তু মসজিদের শীতল চোখ দুটোর পানে তাকে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা। শুধু বৃথা নয়, চেষ্টা করলে ব্যাপারটা বড় বিশ্বদৃশ্য দেখায়। যে করেই হোক মসজিদ খবরটা জেনেছে। একবার সজোরে কেশে ধসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙা করে তুলে ব্যাপারী বলে, হেই কথা আমিও ভাবতে এসি, আসে কি না আসে হুদাহুদি পাঠানো, তবু মেয়ে মানুষের মন সতীন আছে ঘরে, কেমনে কখন ঢিলে চোট পায় ডর লাগে। তা যাক, পাইলে পাইল না পাইলে নাই, আসলে মন বোঝান বোঝান আর কি। ঠক পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? ধাক্কাটা সামলে নিয়ে ব্যাপারী ধীরে ধীরে সব বুঝিয়ে বলবার চেষ্টা করে, বলে মসজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি, আসল কথা তার সাহস হয়নি। পাশে মসজিদ মনে ধরে কিছু কথাটা মসজিদ যে পছন্দ হয় তা স্পষ্ট বোঝা যায়। সে হুক্কায় জোর টান দিয়ে এক গাল ধোয়া ছেড়ে চোখ গম্ভীর করে তোলে। ব্যাপারীর মতো বিস্তর জমিজমার মালিক ও প্রতিপত্তশালী লোক তাকে ভয় পায়, শুনে পুলকিত হইবার কথা। ব্যাপারী আরও বলে যে ধলা মিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে, ঘুণাক্ষরেও কেউ যেন বুঝতে না পারে সে মোহাম্মদনগরের লোক, তাছাড়া এ গ্রামের কেউ যেন তাকে আওয়ালপুরে যেতে না দেখে, কারণ তাহলে মসজিদের নির্দেশের বরখেলাফ করা হয় খোলাখুলিভাবে। ধলা মিয়ারে যতটা ব্যাকুফ ভেবেছিলাম ব্যাপারী বলে ততটা ব্যাকুফ হে না। হে ভাবছে ভুয়া পানি আইন্না ফায়দা কি? তানার যখন একটা ছেলের শখ হয়েছে মসজিদ বাধা দেয়। ধলা মিয়ার গুণচর্চায় তার আকর্ষণ নেই। হঠাৎ মধুর হাসি হেসে বলে, খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমারে একবার কইয়াও দেখলেন না। আমার থিকা ঠক পীর বেশি হইল, আমার মুখে কি জোর নাই? আহা মনে নিবেন না কিছু, মেয়ে মানুষের মন দূর থেকে যা হনে তাতেই ঢলে। কথাটা ঠিক কইছেন, মসজিদ মাথা নেড়ে স্বীকার করে, তারপর বলে, তয় কথা কি? তাগো কথা শুনলেন? পুরুষ মানুষ থাকে না, অর্থাৎ মেয়ে মানুষের কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষেরাও অধম হয়, তাগো কথা শুনলে কি দুনিয়া চলে? ব্যাপারীর মস্ত গোফে আর ঘন দাড়িতে পাক ধরেছে, মসজিদের কথায় সে গভীরভাবে লজ্জা পায়। তখনকার মতো মসজিদের ভঙ্গিতেই বলে, ঠিক কইছেন কথাটা, কিন্তু কি করি এখন, কাইন্দা কাইটা ধরেছে বিবি, তানারে পেটে যে বেরি পড়েছে, হেই বেরি না খোলন পর্যন্ত পোলাপানের আশা নাই, শয়তানের পানি পড়া খাইয়া কি হে বেরি খুলব? পেটে বেরি পড়ার কথা সম্পূর্ণ নতুন শোনায়।
শুনে ব্যাপারীর চোখ হঠাৎ কৌতূহলে ভরে ওঠে। সেভাবে বেরি, কিসের বেরি? মদিস হাসে, ব্যাপারীর অজ্ঞতা দেখেই তার হাসি পায়। তারপর বলে, পেটে বেরি পরে বলেই তো স্ত্রী লোকদের সন্তানাদি হয় না। কারো পরে সাত পাঁচ, কারো চৌদ্দ, একুশ বেরিয়ে দেখেছি একটা, তয় সাতের উপর হইলে সারান যায় না। আমার বিবির তো চৌদ্দ প্যাচ। ব্যাপারী উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করে, আমার বিবির সারণ যায় না? কেন যায় না? তয় কথা হইতেছে আগে দেখুন লাগবে কয় প্যাচ তানার। কথাটা শুনে ব্যাপারী আবার না ভেবে সে মজিদ তার স্ত্রীর উদারঞ্চল নগ্ন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে, তাই তাড়াতাড়ি বলে, এর একটা উপায় আছে। উপায়টা কি? বলে মজিদ, একদিন সেহেরি না খেয়ে আমিনা বিবিকে রোজা রাখতে হবে। সেই দিন কারো সঙ্গে কথা কইতে পারবে না এবং সুদা চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে। সন্ধ্যার দিক ইফতার না করে মাজার শরীফে আসতে হবে। সেখানে মজিদ বিশেষ ধরনের দোয়া দুরুদ পড়ে একটি পড়া পানি তৈরি করে তাকে পান করতে দেবে। তারপর আমিনা বিবিকে মাজারের চারপাশে সাতবার ঘুরতে হবে। যদি সাত পাঁচ হয় তবে সাত পাক দেবার পরে হঠাৎ তার পেট ব্যথায় টনটন করে উঠবে। ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসাব বেদনা উপস্থিত হয়েছে। ব্যাপারে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আর সাত পাক যদি ব্যথা না ওঠে তাই বুঝতে হইবে তানার চোদ্দ প্যাচ কি আরো বেশি? সাত প্যাচ হইলে দুশ্চিন্তার কারণ নাই। তারপর মজিদ আবার গরু ছাগলের কথা পারে। এক সময় আর চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথা তেমন মনোযোগ নেই তার। আরো দু চারটা অসংলগ্ন কথার পর মজিদ উঠে পড়ে। ফেরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজরে পড়ে। মূর্তি ওইখানেই দাঁড়িয়েছিল না, তাকে আসতে দেখে দাঁড়িয়েছে। মগরবের কিছু দেরি আছে, কিন্তু শীত সন্ধ্যার ধোঁয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি। তবু তাকে চিনতে মজিদ এক পলক দেরি হয় না। সে হাসুনির মা, মুখটা ওপাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে। নিকটবর্তী হইতেই হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখ হাতে ঢাকে। আরো কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায়। দাঁড়িতে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে, তারপর বলে, কি গো হাসুনির মা? যে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঢেকেছিল সে এবার মজিদের প্রশ্নে আস্তে নাকি সুরে কেঁদে ওঠে। কান্নাটাই মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটেছে তা হাসবার নয়, কান্নার ব্যাপার। আকস্মিক উদ্বেগ বোধ করে মজিদ। মেয়েটার চলন বলন কেমন যেন নম্র, বয়স হলেও আনারই বেঠিক পানা ভাব, হাতে নিলে যে গলে যাবে। মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়কুটোর উজ্জ্বল আলোয় যার নগ্ন বাহুপীঠ কাঁধ দেখেছিল মজিদ, সে যেন ভিন্ন কোনো মানুষ। এখন তাকে দেখে শ্বসন দ্রুত হয় না। কণ্ঠে দরদ মাখিয়ে মজিদ প্রশ্ন করে, কি হয়েছে তোমার বিটি? এইবার নাক ফ্যাত ফ্যাত করে হাসুনির মা অস্পষ্ট কণ্ঠে বলে, মা মরছে। বজ্রাহত হবার ভান করে মজিদ, আর তার মুখ দিয়ে অভ্যাসগত সে কথাটাই নিঃসৃত হয়, যা আজ কত শত বছর যাবত কোটি কোটি খোদার বান্দার অন্যর মৃত্যুর সংবাদ উচ্চারণ হয়েছিল। অর্থাৎ এইখানে মজিদের কণ্ঠে কি উচ্চারণ হয়? আমরা কেউ মারা গেলে আমরা যেই দোয়াটা পড়ি সেইটার কথাই বলা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটার কথাই বলা হয়েছে, এই দোয়াটার কথাই বলা হয়েছে, কোটি কোটি খোদার বান্দারা অন্যের মৃত্যুর সংবাদ শুনে উচ্চারণ করে আসছে। তারপর বলে, আহ কেমনে মরল গো বিটি? এমনি মারা গেছে, কথাটা কেমন যেন শোনায়। পলকের মধ্যে মজিদের স্মরণ হয় তাহেরের বৃদ্ধ ঢেঙা বাপের বিচারের দৃশ্য। তার জন্য অবশ্য অনুতাপ বোধ করে না মজিদ, কেবল মনে হয় কথাটা। থেমে আবার প্রশ্ন করে,
সামরারা কই, অর্থাৎ হচ্ছে গিয়ে তার ছেলেরা কই, আসে ধান বিক্রি কইরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুল্লা আসে, সরডি কয় কয় কেরায়ারা নায়ের মাঝি হইব, দাফন কাবনে সরযত্ন করতেছেনি করতেছে, মোল্লা শেখে জানাজা পড়াবো, খেলাল তুলে হঠাৎ দাঁত খোঁচাতে থাকে মজিদ, কপালে কটা রেখা ফোটে, তারপর চিন্তিত গলায় বলে, মৌতের আগে খোদার কাছে মাফ চাইছিলিনি তুহার মা, অর্থাৎ সে মারা যাওয়ার আগে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছিল নাকি তওবা পড়েছিল নাকি সেইটাই জিজ্ঞেস করেছে। ধা করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে, দেখতে না দেখতেই চোখে ভয় ঘনিয়ে ওঠে, মাপ চাইছিল কিনা কিনা কইবার পারি না, কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে, এ সময় কপালে আরো কয়েকটি রেখা ফুটে ওঠে, কিছু না বলেও হাসুনির মা বোঝে মজিদ তার মায়ের কবে আজাবের কথা ভাবে, মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলা যায় না, বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালো ভাবে বুকে লাগে না, তবে মায়ের কুকরানো রগ ঝোলা যে মৃতদেহটি এখনো ঘরের কোণে নিঃস্পন্দন ভাবে পড়ে আছে, সেই দেহটিকে নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে কবর দেওয়া হবে, তখন হয়তো দমকা হাওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে, তারপর শীঘ্রই আবার মিলিয়ে যাবে সে হাহাকার, কিন্তু তার মা নিঃসঙ্গে সে কবরে লোক চোখের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে, এ কথা ভাবতেই মেয়ের মন ভয়ে ও বেদনায় নীল হয়ে ওঠে, কলা পাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে, মায়ের কবরে আজাব হইবে, সরাসরি কথাটার উত্তর দিতে মজিদের মুখে বাঁধে, থেমে বলে, খোদা তারে বেহেস্ত নসিব করুক, আহা, একবার আর চোখে তাকিয়ে হাসুনির মার দিকে, চোখে মরণ ভীতির মতো গাঢ় ছায়ায় দেখে হয়তো বা একটু দুঃখও হয়, তবে তার জন্য লোকটি নিজেই দায়ী, আর যাই হোক মজিদের কথাকে সে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায়, তাকে সে মাফ করতে পারে না, তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মজিদ, বা ধারে মাঠ, দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে ভয় হয়, নামাজ কাজা হইবে না তো, পরের শুক্রবার আমিরা বিবি রোজা রাখে, এইটাও একটু খেয়াল রাখবে, আমিরা বিবি কিবার রোজা রাখে, শুক্রবার হচ্ছে গিয়ে রোজা রাখে, পীর সাহেবের পানি পড়া পাবে না জেনে প্রথমে নিরাশ হয়েছিল, কিন্তু পেটে বেরির কথা শুনে এবং পাশ যদি ষাটটির বেশি না হয় তবে মজিদ তার একটি বিহিত করতে পারবে, শুনে শীঘ্রই মন থেকে নিরাশা কেটে গিয়ে আশার সঞ্চার হলো, আস্তে আস্তে একটা ভয়ও এলো মনে, পাশ যদি সাতের বেশি হয় 14 কিংবা 21, মজিদ নিজের বইয়ের তো সাতের বেশি, সে এ নাকি 21ও দেখেছে, ব্যাপারটা গোপন রাখবে স্থির করেছিল আমেনা বিবি, কিন্তু এইসব কথা হলে বাতাসে কথা শুরু করে, তানু বিবি গল্প ছড়ায় এবং শুক্রবার সকাল থেকে নানান মেয়ে লোক আসতে থাকে দেখা করতে, আমেনা বিবি কারো সঙ্গে কথা কয় না, ঘরের কোণে আবসায়ের মধ্যে মাদুরে বসে গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ে, মাথায় ঘোমটা মুখটা ইতিমধ্যে দুশ্চিন্তায় শুকিয়ে উঠেছে, পাড়াপড়শিরা এসে দেখে দেখে যায়, তারপর আড়ালে তানু বিবির সঙ্গে নিচু গলায় কথা কয়, তানু বিবি অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের খাওয়ায়, দুপুরে কিছু আগে মসজিদের বাড়ি থেকে রহিমা আসে, হাতে ঘষা মাজা তামার গ্লাসে পানি, এমনি পানি নয় পড়া পানি, মজিদ বলে পাঠিয়েছে গোসল করার আগে আমেনা বিবি পেটে পানিটা যেন ঘষে, দোয়া দুরুদ পড়া পানি, তার প্রতিটা ফোঁটা পবিত্র, কাজেই মাখবার সময় পুকুরের পানিতে দাঁড়িয়ে যেন মাখে, রহিমার সঙ্গে সঙ্গে ফিরে যায় না, পান সাদা খায়, তানু বিবির সঙ্গে সুখ দুঃখের কথা কয়, এক সময় তানু বিবি প্রশ্ন করে, বইন আপনিও তো মাজারের পাশে সাত পাক দিয়েছেন না, আমি দেই নাই, দেন নাই, বিস্মিত হয়ে তানু বিবি বলে, তাই পানি কেমনে জানলেন আপনার 14 প্যাচ, রহিমা লজ্জার হাসি হেসে বলে, তানি যে আমার স্বামী, স্বামী হইলে এমনেই বোঝে, হয় তানি বোঝেন না কেন, তানু বিবি বিবির তানি মানি খালেক ব্যাপারী।
রহিমা মুশকিলে পড়ে, দু তানিতে যে প্রচুর তফাত। অর্থাৎ এইখানে একটা কথা, রহিমার স্বামী হচ্ছে কি মজিদ, মজিদ হচ্ছে রহিমাকে হচ্ছে কি মাজারে সাত পাক দেওয়া লাগে না, সে হচ্ছে না দিয়ে হচ্ছে কি মজিদ বুঝতে পারে, কারণ তার হচ্ছে কি স্বামী। এখন হচ্ছে কি তানবিবি আবার উল্টা মজিদ রহিমাকে প্রশ্ন করে, তাহলে খালেক ব্যাপারে কেন বুঝতে পারে না যে আমেনা বিবির হচ্ছে কি কয় পাক আছে, এইটাই হচ্ছে বোঝানো হয়েছে। রহিমা মুশকিলে পড়ে, দুই তানির যে প্রচুর তফাত, দুই তানি মানে হচ্ছে কি তাদের দুইজনের স্বামীর মধ্যে যে প্রচুর তফাত রয়েছে বা হচ্ছে পার্থক্য রয়েছে, সে কথা কি করে বোঝায়। তানু বিবি একটু বোকা অথচ আবার দেমাগি কিসিমের মানুষ, স্বামীর বিস্তর জমি জমার মালিক বলে ভাবে, আর তুলনায় আর কেউ নেই। শেষে রহিমা আসতে বলে, তানি যে খোদার মানুষ, অর্থাৎ তার স্বামী মজিদ যে খোদার মানুষ। আমেনা বিবিকে গোসল করিয়ে বাড়িতে ফেরে রহিমা, মজিদ উৎকণ্ঠিত স্বরে বলে, পরা পানিটা নাপাক জায়গায় পড়ে নাই তো? না, যা পড়েছে তালাবের মধ্যেই পড়েছে। সূর্য যখন দিগন্ত সীমারেখার কাছে পৌঁছেছে তখন জোয়ান মধ্যে দুইজন বেহারা পালকি এনে লাগালো অন্দর ঘরের বেড়ার পাশে, এক ঢিলের পথ, কিন্তু ব্যাপারীর বউ হেঁটে যেতে পারে না। ব্যাপারী হাঁকে, কই তোয়ার হইসেনি? আমেনা বিবি আফসার মধ্যে তখনও গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ছে। দুপুরের দিকে চেহারায় তবু কিছু জৌলস ছিল, এখন বেলাশায় ম্লান আলোয় একেবারে ফ্যাকাশে ঠেকে। অর্থাৎ হচ্ছে যে আমেনা বিবি রোজা রাখে, সেহেরি না খেয়ে রোজা রাখে। দুপুরের দিকে তার চেহারা জৌলস ছিল, অর্থাৎ হচ্ছে ঠিকভাবেই হচ্ছে কি ছিল। বেলা শেষের দিকে, অর্থাৎ হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে তার চেহারা হচ্ছে ম্লান বা ফ্যাকাশে হয়ে ওঠে, অর্থাৎ সে হচ্ছে গিয়ে একেবারেই হচ্ছে গিয়ে দুর্বল হয়ে পড়ে। তার চোখের সামনে আঁকা বাঁকা পেঁচানো অক্ষরগুলো নাচে, আপসা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ওঠে, ছোট হয়ে আবার হঠাৎ বড় হয়ে যায়, আর শুকনো ঠোঁট দুইটো থেকে থর থরিয়ে কেঁপে ওঠে। তানু বিবি গিয়া ডাকে, ওঠো বুবু, সময় হইছে। ডাক শুনে ফাঁসির আসামির মতো আমেনা বিবি চমকে উঠে, বিহ্বল দৃষ্টিতে একবার তাকায় সতীনের পানে, তারপর সুরা শেষ করে কোরআন শরীফ বন্ধ করে গেলাফে ভরে সে পলক স্পর্শের মতো আলগোছে তাতে চুমু খায়। সেটাও রেহালে নিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ তার মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে যায়, আর শরীরটা টাল খেয়ে পেরাই পড়ে যাবার উপক্রম। তানু বিবি ধরে ফেলে তাকে, তারপর একটু আধা নুন মুখে দিয়ে ঘরের কোণেই মাগরিবের নামাজটা আমেনা বিবি সেরে নেয়। উঠানের পথটুকু অতিক্রম করতে অত্যন্ত পরিশ্রান্ত বোধ করে আমেনা বিবি। পুরো 30 দিন রোজা রেখেও যে বিন্দুমাত্র কাহিল হয় না, সে একদিনেই রোজাতেই একেবারে ভেঙে গেছে। গায়ে মাথায় বুটিদার হলুদ রঙের একটা চাদর দিয়েছে, সেই বুকের কাছে চেপে ধরে গুটি গুটি পায়ে হাঁটে। কিসের এত ভয় তাকে পিষে ধরেছে? ক ঘন্টায় যে ভয় দীর্ঘ, রোগ ভোগ করা মানুষের মতো তাকে দুর্বল করে ফেলেছে। এক যুগের পরে সে নিঃসন্তান থাকতে পারলো যে যদি সে যদি জানে যে ভবিষ্যতেও সে তেমন নিঃসন্তান থাকবে, তবে এমন মুশড়ে যাবার কি আছে? এ প্রশ্ন আমেনা বিবি তার নিজের মনকেই জিজ্ঞাসা করে। তবে কথা হচ্ছে কি, তেরো বছরের কথায় একদিনে জানেননি, জেনেছে ধাপে ধাপে ধীরে ধীরে, প্রতি বছরের শূন্যতা থেকে। সেই শূন্যতায় আবার পরবর্তী বছরের আশায় শীঘ্রই ক্ষয়ে তেজ শূন্য হয়ে গিয়েছে ভবিষ্যৎ জীবনের শূন্যতার কথা। তেমনি বছরে বছরে যদি জানে, তবে আঘাতটা দীর্ঘকাল ব্যাপী সময়ের মধ্যে ছাড়িয়ে গিয়ে তীব্রতার হ্রাসে পাবে, মনে কিছু বা লাগলেও গায়ে লাগবে না। কিন্তু এক মুহূর্তে সেই কথা জানলে বুক ভেঙে যাবে না, বেঁচে থাকবার তাগিদে কি হঠাৎ ফুরিয়ে যাবে না? সে ভয়েই দু কদম পথ ঘাস শূন্য মসৃণ ক্ষুদ্র উঠানটা পেরোতে গিয়ে আমেনা বিবির পা চলে না, সে ভয়ের জন্যই জোর পায় না কোমরে, চোখে ঝাপসা দেখে।
একবার ভাবে ফিরে যাই ঘরে, কাজ কি জেনে ভবিষ্যতের কথা। যাই হোক, দয়ালুদের মধ্যেও দয়ালুতম সে খোদায় ইচ্ছাই তো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে। আজকে এই পর্যন্তই থাকলো, 110 পৃষ্ঠা পর্যন্ত এইখানে থাকলো। এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে কি শুরু করবো।